বৃষ্টি মাথায় নিয়ে রবিবাসরীয় প্রচার। এই দিনের পর হাতে যে প্রচারের জন্য শুধু আগামী রবিবারই পড়ে আছে, তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাস্তায় নামলেন কলকাতা পুর ভোটের প্রার্থীরা। কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার, অভিজ্ঞ রাজনীতিক, এবারও পুর ভোটের লড়াইয়ে রবিবারের সকালে পণ্ডিতিয়া রোডে প্রচার করেন তিনি। আমি ভোট চাইনি, প্রতিবেশীদের কাছে খালি এটা বলেছি যে আমাদের এখানে পরিষেবার মানকে উন্নয়নের জন্য সমর্থন চাই, আমি কোনো ভোট চাই। 22 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত, ম্যালেরিয়া ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিতে বসার কাটআউট নিয়ে পোস্তা এলাকায় প্রচার করলেন বিজেপি প্রার্থী। কর্মী সমর্থকরা গানও গাইলেন। এক মাস ধরে ম্যালেরিয়া ডেঙ্গি বেড়েই যাচ্ছে, হসপিটালে জায়গা নেই, মেডিকেল কলেজে জায়গা নেই, কোথাও জায়গা নেই। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডে সিপিএম এর প্রার্থী অজন্তা দাস, রেড ভলেন্টিয়ার হিসেবে কাজের সুবাদে এলাকায় পরিচিত মুখ এই সিপিএম এর প্রার্থী, এবারে প্রথম পুর ভোটে লড়াইয়ে দাঁড়িয়েছেন। এদিন বাঁশতলী এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, জল নিকাশি ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা নেই, আমাদের পানীয় জলের ব্যবস্থা নেই, যেহেতু জল জমছে সেই জন্য ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হচ্ছে, সিন্ডিকেট রাজত্ব এগুলো বন্ধ করতে হবে, আমাদের যাতে কাটমানি এগুলো বন্ধ করতে হবে। কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী মনীষা বসু, এবার প্রথম পুর ভোটে প্রার্থী হয়েছেন প্রয়াত পরিচালক দেবকী বসুর নাতবউ। এদিন মুদিয়ালিতে নিজের পাড়ায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। আমি তো এই ওয়ার্ডেরই, নিজেও জানি কি কি প্রবলেম আছে, যেরকম কোন কোন পকেটসে জল জমাটা আছে, জল পান না ওনারা, গাছ লাগানো হয়েছে, লাইটস আছে, কিন্তু দেখুন মেনটেনেন্স বলে একটা জিনিস যেটা আমরা লাস্ট 5 বছরে সেই রকম করতে পারিনি, ওই মেনটেনেন্স করা, আমাদের ফুটপাথগুলো আর নট হুইলচেয়ার ফ্রেন্ডলি, যদি সবার আশীর্বাদ থাকে নিশ্চয়ই সেটা পুরো করব। 57 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী জীবন সাহা, এদিন বৃষ্টির মধ্যেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। এই অঞ্চলে মানুষের আর শুভেচ্ছা আছে, মঞ্চ অপেক্ষা করে, সারা বছরই আমাদের সাথে দেখা হয়, কিন্তু পুজোর সময় দেখা, মানে পুজো মানে আমাদের নির্বাচনের সময় দেখা একটা আলাদা মাত্রা বহন করে, পরীক্ষার সময় তো একটা রিভিশন দিতেই হয়, সেই সুবাদে মানুষের কাছে আসা। আগামী 19 ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন, 21 ডিসেম্বর ফল ঘোষণা। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।